हेलो बंधुरा, स्मार्ट गृहिणी चैनेले आपनादेर स्वागत। अन्य स्वादेर रेसिपि जारा खेते बा खावाते भालोबाशेन तादेर जोन्नो आमार आजकेर रेसिपिटा परफेक्ट। आज माछेर चिराचरित झाल बा झोल ना बानिए तैरी करलाम एकटा दारुण स्वादेर भापा रेसिपि। आज बानाच्छि भापा भेटकि। एखाने आमी भेटकि माछेर पाँचटा पेटी पिस निएछि। चाका पिसेर थेके किन्तु এই রান্নাটা পেটি পিসেই ভালো হয়। অন্যান্য উপকরণগুলো আমরা দেখে নিই আর এগুলো দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমি এক চামচ লেবুর রস দিলাম, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, এরপরে আমি দেব সামান্য ধনে পাতা কুচি আর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটাও কিন্তু হাফ চামচ দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন, নুনটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। এখানে আমি সর্ষে বেটে রেখেছি, কালো সর্ষে, তবে চাইলে কিন্তু এটা আপনারা কালো ও সাদা সর্ষে মিশিয়েও দিতে পারেন। তিন কোয়া রসুনকে আমি ছোট টুকরো করে কেটে রেখেছি, এগুলোকেও এখানে মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। যে কোনো ভাপা রেসিপিতেই কিন্তু সর্ষের তেল মাস্ট। সর্ষের তেলের ঝাঁজ কিন্তু যে কোনো ভাপা রেসিপি আরও টেস্টটা বাড়িয়ে দেয়, আর এটা কিন্তু একটা দারুণ অ্যারোমা তৈরি করে। খুব ভালোভাবে আমি মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নিয়ে একটা টিফিন বক্সে শিফট করে নিচ্ছি। দেখুন, মশলাটা কিন্তু অনেকটাই বাটিতে লেগে থাকবে, সেই বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দেব। আর টিফিন বক্সের ঢাকনাটা যেন টাইট হয়, যখন আমরা ভাপাবো টিফিন বক্সের ঢাকনাটা যেন খুলে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মশলাটা যেটা বাটিতে লেগে রয়েছে সেটা কিন্তু আমরা জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এই সময় দেখে নিচ্ছি নুনটার আর লাগবে কি না। নুনটা একদম পারফেক্ট হয়েছে, আর লাগছে না। আরও ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে টিফিন বক্সের মুখটা আমি খুব ভালোভাবে বন্ধ করে দেব। আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি এক লিটার মতো। দেখুন, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমরা টিফিন বক্সটাকে এর মধ্যে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে অন্তত 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখব। দেখুন, 20 মিনিট পর আমাদের কিন্তু ভাপাটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে একটা পারফেক্ট রেসিপি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।